আচ্ছা, সার্চ ওয়ারেন্টের প্রয়োজন ঠিক কখন হয় বলতো? আমি যতদূর জানি, কোনো কিছু খুঁজে বের করার স্বার্থে যা পাওয়া যাচ্ছে না বা সহজে কেউ খুঁজে নিতে দিচ্ছে না, সেই সময়ই এই সার্চ ওয়ারেন্টের প্রয়োজন হয়। এক্ষেত্রে আমি যতদূর জানি, আমি ততদূরই কিন্তু তোমাদের কাছে বললাম। এবার তোমরা আমার থেকে যারা সবিস্তারে জানো, অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেওয়ার স্বার্থে অন্তত লিখে যেতে পারো, কারণ আমি যে সবটা জানি এমনটা তো নয়। অল্প শিক্ষা যতটুকু আছে পেটে, ততটুকু অনুযায়ী তোমাদের কাছে এইটুকু আমি বললাম যে সার্চ ওয়ারেন্ট তো এই কারণেই প্রয়োজন হয়, মানে কিছু খুঁজে আমি বের করতে চাই অথচ আমাকে তারা বাধা দিচ্ছে, সেই কারণে আমার এই ওয়ারেন্টটার প্রয়োজন আছে, যেটা শো করে আমি আইনতভাবে সেই জিনিসটাকে খুঁজে বের করে আনতে পারি। তাই তো, একজন মা যে একটা বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে তার বক্তব্য অনুপাতে, সেক্ষেত্রে সে কতবার এই চেষ্টাটা করেছে তার বাচ্চাকে খুঁজে বের করার বা বাচ্চাকে নিয়ে আসার, সেটাও তো দেখা প্রয়োজন যে আমার অনবরত প্রচেষ্টায় 150 বার জল পড়ে গেছে, তাই আমি আজকে সার্চ ওয়ারেন্টের জন্য এসেছি। এটা সিম্পলি একটা ক্ষমতার অপপ্রয়োগ নয় কি? যেহেতু একটা 144 ধারা সম্ভবত ম্যাডাম বলেছিলেন ওই এলাকায় জারি করা আছে, সেই কারণে ওরা দলবদ্ধভাবে গিয়ে এরকম কিছু করতে পারবে না, তাই একটা সার্চ ওয়ারেন্ট ওদের প্রয়োজন, আর সেটাকেই কাজে লাগিয়ে ওরা যেতে চাইছে। সন্দীপদার কাছ থেকে আজকের ভিডিওতে যা শুনেছি সেটুকু এটা তো পরিষ্কার করেই দিচ্ছে, এই রিসেন্টলি এই সাবু দাদার যে স্ত্রী তাকে নিয়ে কোটচত্বরে গিয়ে যে কাজটা, জরুরি কাজটা করেছে, সেটা এই বাচ্চাটার জন্যই। আর সাবু দাদা এই বিগত একটা বছরের মধ্যে যে 8-9 মাস এই মহিলার সাথে ছিল আর কি, পথপ্রদর্শক হিসেবে, সেই পথপ্রদর্শককারী হিসেবে তিনি কি করেছেন তাহলে? একটা বিগ জিরো। এটাই তো প্রমাণ যে ভদ্রলোক সেই সময়, ভদ্রলোক বলবো না, অভদ্রতা আমি এখনো কিছু খুঁজে পাইনি, ক্লায়েন্ট সম্পর্কে অনেস্ট কিছু মতামত দিয়েছে অন্য আরেকজন বান্ধবীকে, তো খুঁজে পাইনি অভদ্রতা আমি কিছু। যাই হোক, তো যে ভদ্রলোক এরকম তার ক্লায়েন্ট সম্পর্কে জানে, বোঝে বা তার ক্লায়েন্ট কি চায় সেটাও সে খুব ভালো মতো নিশ্চয়ই জানতো, সবটা জানার পরে সে বসে গেছে কোনো এক জায়গায়, ঘুরতে গিয়েছিল আর কি, তো তার স্ত্রী তার অনুপস্থিতিতে এই মহিলাকে সাহায্য করেছে এই কেস রিলেটেড কাজগুলোতে। তাহলে বলা ভালো ওনার চেয়ে ওনার স্ত্রী বেশি অ্যাক্টিভ, তাই নয় কি? একটা বাচ্চা যে তার বাবার বাড়িতে রয়েছে 24 ঘন্টা আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি, সেখানে একটা বাচ্চাকে খুঁজে বের করতে হবে বা তার জন্য সার্চ ওয়ারেন্ট প্রয়োজন, আমি তো এই বিষয়গুলো সত্যি জানি না, বোধগম্য হচ্ছে না। আবার অনেকেই এখানে আমাকে এখন বলতে পারে পড়াশোনা শেষ করিসনি, তাই দেখো শেষ করলেই যে সবটা সবার পক্ষে জানা সম্ভব হবে এমন তো নয়, জানি না, কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যেতে পারো, অনুরোধ রইল। আচ্ছা, সন্দীপদার বক্তব্য রয়েছে, বাচ্চাটাকে দেখার জন্য এখন শুধু অ্যাপিল করেনি, বাচ্চাটাকে টেনে নিয়ে যাওয়ার একটা যেমন প্রক্রিয়া রয়েছে, ঠিক সেরকম ভাবে জন্মদিনটাকে যাতে এভাবে ভেস্তে দেওয়া যায় সেই প্ল্যানিংটাও ওর রয়েছে, কারণ ও জন্মদিনের সময়টাকেই দেখে দেখে বেছে নিয়েছে, ঠিক আছে? তার সাথেও আরো একটা বিষয় যদি তোমরা লক্ষ্য করো, টাকা দেওয়ার বিষয়টাতে মায়ের রয়েছে ঘোর আপত্তি, টাকা বলো গিফট বলো, তবে গিফটের কথাটা লাইভে আলোচনা করতে পারলো না, কারণ ও খুব ভালো মতো জানে ওর কাছেও এখন বাচ্চা নেই, তারপরেও ওর শুভাকাঙ্ক্ষীরা বাচ্চার জন্য গিফট পাঠিয়েছে, এটা পরবর্তীতেও আসতে পারে, আর এখন যদি এটা নিয়ে আমি ডঙ্কা বাজাই পরবর্তীতে গিফট অ্যাকসেপ্ট করলে, আমার জন্যও কিন্তু খুব সুন্দর সুন্দর কটাক্ষজনিত কমেন্ট কমেন্ট সেকশনে ভর্তি হয়ে যাবে। খুব বুদ্ধি করে শুধু টাকার ব্যাপারটা বলেছে, গিফটের ব্যাপারটা নয়। সন্দীপদা কি হাত পেতে কারোর কাছে টাকা চেয়েছে? কোনো কমেন্ট বক্সে বা কোনো ভিডিওতে বা কোনো এমন হোয়াটসঅ্যাপ চ্যাটে যদি কেউ দেখাতে পারো, তাহলে তো বলবো যে হ্যাঁ, সন্দীপদা হাত পেতে টাকা চেয়েছে। সে তার বাচ্চাকে মাটিতে শোয়াচ্ছে না বিছানায়, সেটার চেয়ে বড় কথা বাচ্চাটা কোথায় সুতো সেটা তার নিজের মা একবারও ভাবেনি, যার কাছে 2 লক্ষ টাকা দিয়ে ফোন কেনার মতো সামর্থ্য আছে কিন্তু ছেলের কাছে একটা খাট ফেলে রাখার মতো সামর্থ্য নেই। ছেলেটা কি সে একা পৃথিবীতে এনেছিল? না তো, ওই বাড়িতে যেকালে ওর দায় দায়িত্ব, ওর অধিকার সমস্তটাই রয়ে যাবে, ওর দায় দায়িত্ব থাকবে ওর বাবার প্রতি, আর ওর অধিকার থেকে যাবে বাবার সম্পত্তির প্রতি,
তাহলে সেখানে একটা খাট পড়ে থাকলে তো ঘুম ধরতো না, ব্যবহারই হতো। ও নিয়ে চলে এসেছে। বাচ্চাটাকে কেন মেঝেতে শোয়ানো হচ্ছিল জানো না? কেন শোয়ানো হচ্ছিল? ব্যাগ ঘরের মধ্যে চতুর্দিকে জিনিসপত্র। বাচ্চাটা মাঝরাতে উঠে যদি বলে যে আমাকে যেতে হবে বাথরুমে, ওয়াশরুমে যেতে হবে, সেই সময় বৃদ্ধ মা যদি ওই জিনিসের ওপর দিয়ে ঘুমের চোখে বেরোতে গিয়ে পড়ে যায়, কে নেবে দায় দায়িত্বটা? মেঝেতে তো আর খালি মেঝের ওপর শোয়নি। সেটা দেখে কোন ভিউয়ার্স কি পাঠিয়েছে, তার দায়ও কি সন্দীপদার? সেটার দায়ও কি সন্দীপদার ঘাড়েই বর্তাচ্ছে? আচ্ছা, তাই যদি হয় তাহলে এই অসহায় মহিলাকে নিয়ে যে যা ভিডিও বানাচ্ছে তার দায়ও কিন্তু তারই। আজকে এই ভূপেন নামক ব্যক্তি যেভাবে কলঙ্কিত করছে সন্দীপদার সাথে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, তার দায়ও কিন্তু এই মহিলার। যা রড়ছে তাতে কিন্তু সে কোনোভাবে বাদ সাধছে না। তোমরাই না বলো যে সন্দীপদা আমাদেরকে বাদ সাধে না, তাহলে ও কিন্তু এই মুহূর্তে কোনো বাদ সাধছে না। কারোর কাছে হাতে কোনো প্রমাণ নেই। মিলিয়ে যদি দুয়ে দুয়ে চার করে আমরা বুঝে নিতে পারতাম যে সন্দীপদার সাথে সীমাদির কোনো কদর্য সম্পর্ক আছে, তাহলে তো বহুদিন আগে আমরা এমন দুয়ে দুয়ে চার করে অনেক সম্পর্কের প্রমাণ তোমাদের কাছে এনে দিয়েছি। বিশ্বাস করনি কেন? তখন কেন প্রমাণটা তোমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল? কেন প্রমাণের মুখাপেক্ষী হয়ে বারবার কমেন্ট বক্সে লিখে জানিয়ে যেতে প্রমাণ কোথায়, আগে দেখা তারপর বলবি? কই তখন তো তোমরা প্রমাণ ছাড়া দুয়ে দুয়ে চার করে বিষয়টাকে মিলিয়ে নাওনি, নিয়েছিলে কি? আচ্ছা, এখন সন্দীপদার মূল বক্তব্য যেটা, ও নাকি 2 কোটি টাকার ডিমান্ড করেছে ভিডিওতে যা শুনলাম। তা 2 কোটি হোক বা 20 লাখ, যে টাকারই ডিমান্ড করে থাকুক না কেন, সেটা মৌখিকভাবে হয়েছে দুই পক্ষের, যে আমাদের মুখপাত্র হিসেবে যাদেরকে রাখা হয় আর কি কথা বলার স্বার্থে বা আমাদের কেসের জন্য, তাদের সাথে এই কথাটা আলোচনা হয়েছে। ও জানতো খুব ভালো মতো এই বিষয়টা নিয়ে ওয়াইটিতে ধুমধুমার কাণ্ড হবে, আর সেই মুহূর্তে আমি বলবো প্রমাণ দেখাও, না দেখাতে পারলে কিন্তু সবার কাছে মিথ্যেবাদী প্রমাণিত হবে। সেই হিসেবে ও চালটাকে সাকসেসফুল করলো এবং আমাদের সামনে তুলে ধরলো কি, জন্মদিন আসছে তাই এই 20 লাখ টাকা তুলে নিয়ে ছেলেকে ব্যবসার জন্য আমাদের সামনে আনছে, আর এইভাবেই ছেলেকে সেখান থেকে সরিয়ে আনার একটা প্রক্রিয়া ও শুরু করেছে। আমি সীমাদির উদ্দেশ্যে অবশ্যই হাত জোর করে অনুরোধ করবো, তুমি হাইপার হয়ে কিছু করো না, কিছু বলো না। কেন জানো তো? আমার যতদূর মনে হচ্ছে এটা একটা প্রি প্ল্যান। এই মুহূর্তে বলা সন্দীপদার বাড়িতে যাতায়াতকারী যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর সবচেয়ে বেশি যদি কেউ থাকে সে হচ্ছে সীমাদি, কারণ সীমাদি সব থেকে ভালোবাসার মানুষ, সীমাদি সব থেকে ভালো একটা মোটা শিল্ড, যে শিল্ডটাকে ওরা ভাঙতে পারছে না, যেটা সরিয়ে ফেলা ওদের প্রয়োজন। সেই কারণে ওদের চক্রান্তই এটা যে এই রকম মহিলা যে তাদের বাড়িতে যাতায়াত করে, যার মুখের ভাষা ঠিক নেই, যে মহিলার এই ধরনের কথাবার্তা আমার সন্তানের ফিউচারে প্রভাব ফেলতে পারে, ওই বাড়িতে যাতায়াত আমার সন্তানের জীবনে খারাপ ইম্প্যাক্ট ফেলতে পারে, যার নিজের বাড়িতে কোনো সুখ শান্তি নেই, এইগুলো দর্শাবে না? এগুলো দর্শাবে। এই বিষয়গুলো আমরা সবাই জানি যে শুধুমাত্র ওই দুয়ে দুয়ে চার করে মানুষ রটিয়ে দিচ্ছে, কিন্তু কেন হঠাৎ করে এখনই রটাচ্ছে? যেই মুহূর্তে ও একটা সার্চ ওয়ারেন্ট বের করেছে, একটা টাকার কথা উঠে আসছে, একটা এমন অবৈধ সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটার কোনো প্রমাণ আমাদের সামনে কেউ দিতে পারছে না, অবশেষে দুয়ে দুয়ে চার করে নিতে বলা হচ্ছে। শুধুমাত্র কিছু মানুষকে উত্তক্ত করে বাচ্চাটাকে নিয়ে আসার পথটাকে সহজ করাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। কেন এই সাবুদাদা হঠাৎ করে লাইভে আসা বন্ধ করলো বুঝতে পারছো না? যাতে এ পক্ষের কেউ কোনো রকম কোনো বক্তব্য সেই সাবুদাদার মুখ থেকে আদায় করে নিতে না পারে। লাইভে আসলে মানুষের প্রশ্ন কেউ বাদ সেধে দিতে পারে না, সেখানে প্রশ্ন আসলে এড়িয়ে গেলেও যেমন একটা প্রশ্ন রয়ে যাবে, উত্তর দিলেও একটা নতুন প্রশ্ন তৈরি হবে, সেই কারণে সে এই লাইভগুলোকে এড়িয়ে যাচ্ছে। লাইভ করতে তো চাইছেই না, উল্টে নিজের জায়গায় নিজের স্ত্রীকে দিয়ে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছে, যেখানে তার ঘাড়ে কোনো রকম মূল দোষ কেউ দিতে না পারে। অসহায় মহিলার আজকের ভিডিওতে চলে যাই। সন্দীপদা তো যা বলেছে তা তোমাদের কাছে তুলে ধরলাম। তার বক্তব্য ছিল যে ঠামিকে আনতে যাচ্ছে 7 সকালে, যেন সে জানতোই না তার ঠামি আগের দিন ট্রেনে করে আসবে, মানে সেদিন ট্রেনে করে আসবে। আমরা লাইভে কি শুনেছিলাম, তাকে ব্যাকপ্যাক করতে হবে, কোথাও বেরোতে হবে। আচ্ছা, এই জন্য কি তারা ব্যাকপ্যাক করছিল?
না, শিয়ালদা অব্দি যেতে কি কাউকে ব্যাকপ্যাক করতে হয়? আমি তো দেখলাম না এরকম কোনো প্যাকিং ব্যাগ, তোমরা দেখতে পেয়েছ কি? আচ্ছা, হয়তো কোথাও এর পরে যাবে, দেখা যাক বৃষ্টিমুখর দিনে এরপর কোথায় যায় তারা। থামিকে আনতে যাচ্ছে, সব থেকে যে সিনটা মানে কি বলবো অবাক করা লেগেছে, ও পারতো দাদার টোটোয় বসে গামছা মুড়িয়ে মাথার চুলটাকে শুকনো করার জন্য কিছুক্ষণ ওই গামছাটা দিয়ে বেঁধে রাখতে, কিন্তু তখন সেই মুহূর্তে ও গামছাটা বাঁধেনি, চুলটা ছেড়ে রেখে দিয়েছে, বা বলা ভালো ক্লিপ দিয়ে রেখে দিয়েছে। একটা ট্রেনে উঠে সেই চুলটাকে নিয়ে ও শুকনো করার প্রচেষ্টা চালাচ্ছে, টাওয়াল দিয়ে মুছছে অনবরত, দেখাচ্ছে দেখো আমি কতটা ব্যস্ত আমার লাইফে, অথচ তখন ঘড়ি কাটায় 12:30 পার, স্নানটা কখন করেছে। এই মহিলা নিজের স্বাস্থ্য সম্পর্কে কি সত্যিই সচেতন? দেখো এমনিতেই তো ওয়েদারটা এরকম, বৃষ্টি বাদলার দিন, ঠান্ডা লেগে যাওয়ার চান্স ভীষণ হাই। তার উপর শ্যাম্পু করে চুল শুকনো না করেই যদি কেউ পাখার তলায় কন্টিনিউ থেকে থাকে আর তার সাথে হয় ট্রেন জার্নি, তাহলে তার কতটা শরীর খারাপ হতে পারে ভাবো। এখানেও একটা বাচ্চার মা ভাবতে বলছি, হ্যাঁ এখনো তো বাচ্চা গিয়ে পৌঁছয়নি, বাচ্চাকে সাথে নিয়ে বেরিয়েছে এই একইভাবে, কি হতে পারে বাচ্চাটার সাথে, যেখানে ওর মতোই ওর বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার ধাত রয়েছে। যে বাচ্চাকে জল জল করে দেখতে পাচ্ছে বাবার বাড়িতে হেসে খেলে বেড়াচ্ছে, সেই বাচ্চাকে নাকি সার্চ ওয়ারেন্ট দিয়ে খুঁজে বের করতে হচ্ছে ওকে। একটা বছর ধরে নাকি তার মুখপাত্র হিসেবে থাকা মানুষটা বারণ করেছিল বাচ্চার নাম মুখে আনতে। অবাক করা কাণ্ডগুলো তো এই ওয়াইটিতেই ঘটছে একের পর এক নাটকের মতো। প্রথমত কোনো উকিল তার বাচ্চার নাম মাকে নিতে বারণ করতে পারে না, তাহলে তো সেই উকিলকে আরেকবার দেখতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যতদূর জানি এই বাচ্চাকে নিয়ে ও এই প্রথম কোনো স্টেপ নিল, দেখা করার আর্জি জানালো, যেটাও সত্য নয় পুরোপুরি, ঠিক আছে? তার মানে একটা বছর ধরেও এরকম কিছু করেনি। যে রিট পিটিশন ফাইল করেছে সেটার কাজ পুজোর পরে হবে, এই রকম একটা কথা আমরা শুনেছিলাম সেই পুজোর পরে। আমার যতদূর মনে হয় রিট পিটিশনটা তো পুজোর আগেই ফাইল করা হয়েছিল নাকি? পুজোর আগেই তো, আমার যতদূর মনে হয় পুজোর আগেই তো রিপিটিশনটা ফাইল করা হয়েছিল। তো এই সমস্ত কিছু চলেছে, এগুলো কোনো কার্যকরী হয়নি, এই চেষ্টাগুলো তখন করেনি যখন এটার প্রয়োজন ছিল। এখন যে কাজটাও করেছে সেটা খানিকটা দায় সারা ভাবে, বাচ্চাকে নিজের কাছে এনে রাখতে হবে, কারণ বাচ্চাকে নাকি ব্রেন ওয়াশ করা হচ্ছে, তার মা সম্পর্কে ভুল বোঝানো হচ্ছে। কোনটা ভুল বোঝানো হয়েছে? প্রথমত সন্দীপদা যদি বলে থাকে উসকা মা হ্যায় হি নাহি, অর্থাৎ ওর মা নেই, বলেছে কি তার মা হাসতে হাসতে যে পৃথিবী ছাড়া হয়ে গেছে, এই কথাটা নিশ্চয়ই হাসতে হাসতে বলা যায় না। কি বলবে একজন মানুষ তার সাথে আলাপ হওয়া বাইরের এক অচেনা ব্যক্তিকে, আমার বউ না অন্যের হাত ধরে পালিয়েছে গো, 498 এ কেস দিয়েছে আমার উপরে, এখন বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য কেস টেস করছে, তাই আমরা একটু মানসিক শান্তির জন্য এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এটা বলবে না? যারা বলছো যে এটা বলা উচিত হয়নি, তারা একটু প্লিজ বলে দাও না কোনটা বলা উচিত ছিল, একটু প্লিজ বলে দাও। বাচ্চাটাকে নাকি এখন বোঝানো উচিত তার মা কি অবস্থায় তাকে ছেড়ে দিয়ে গেছে। আচ্ছা কি করে বোঝাবে, তার বাবা অত্যাচার করেছে তাই? বাচ্চাটা তো সেই সময় জেগেই ছিল, তাহলে তার বাবা যে অত্যাচার করেছে সেটা নিশ্চয়ই সে দেখতে পেত, বাবার উপরে একটা ঘৃণা আসত। বাচ্চাটার ব্রেন কিন্তু ভীষণ শার্প হয়, যদি দেখে কোনো আমাদের কাছের মানুষ কাউকে বকাঝোকা দিচ্ছে অকারণে বা গায়ে হাত তুলতে যাচ্ছে, খানিক রাগ কিন্তু তাদের জন্য থেকে যায়, দূরে দূরে থাকতে আরম্ভ করে, সেই মানুষটাকে অপছন্দ করতে শুরু করে। বাচ্চা যতই ভুলে যাক না কেন, আঘাত দেওয়া কখনো পছন্দ করে না, আর যদি সেটা হয় তার নিজের মা, মায়ের প্রতি যদি তার এতটা টান থাকতো না, বাচ্চার প্রথম আঘাত তখনই লাগতো যখন সেই বাচ্চাটার সামনে তার মাকে অত্যাচার করা হচ্ছে বলে মায়ের দাবি ছিল। একবার বলেছে বাচ্চা খেলছে, বাচ্চার হাত থেকে ফোন নিয়ে তার মাকে ফোন করেছে, আরেকবারের কথা আমরা শুনেছি বাচ্চা ঘুমোচ্ছিল আমি যখন বেরোচ্ছিলাম, কোন কথাটায় তোমরা বিশ্বাস করছো তাহলে? এখনো অবধি বিশ্বাস অবিশ্বাসের খেলা চলছে, আমার মনে হয় এটা আগামী দিনেও চলতে থাকবে। তবে যে প্রশ্নটা এখন, বাচ্চাটা সামনে দেখার পর বাচ্চাটাকে ও সামনে দেখার পর ও কি করবে, আর বাচ্চা ওকে সামনে দেখার পর কি রিয়াকশন দিতে পারে? কারণ আজকে আমি সন্দীপদার ভিডিওতে বাচ্চাটার কথাগুলোর মধ্যে যতটা স্পষ্টতা পেয়েছি না, আমাদের বাড়ির মতনই তো চিকেন হয়েছে ওদের বাড়িতে, আমাদের বাড়ির মতনই তো ভাত খেয়ে এলাম, কেক ও খেয়েছি আমি,
কথার মধ্যে আদো আদো ভাব থাকলেও স্পষ্টতা কিন্তু বিশাল, বোঝার শক্তি হয়েছে অনেকটাই। একটা মানুষ যাকে সে বিগত একটা বছর ধরে দেখেনি, তার সামনে হঠাৎ করে সে মা হিসেবে আবির্ভাব ঘটাবে এবং পরবর্তীতে বোঝানোর চেষ্টা করবে তুমি আজ থেকে আমার কাছে থাকবে, আর সে হাসতে হাসতে তার মায়ের কাছে চলে যাবে। পাড়া প্রতিবেশী যাদের বাড়িতে এখন যাচ্ছে জন্মদিন কাটাবার জন্য, তারা নাকি খেপে আছে সন্দীপদার উপরে, তাহলে তাদের বাড়ির ছেলেকে নিয়ে যাচ্ছে আগবাড়িয়ে যাদের উপর তারা খেপে। সত্যি এই ধরনের পারিবারিক বন্ধন আমি দেখিনি গো, তোমরা যেরকমটা ব্যাখ্যা করো তার সাথে মেলেই না সন্দীপ দাদের প্রাত্যহিক জীবন। বাচ্চাকে দেখতে পাবে কিনা আমি জানি না, তবে দেখতে পেলে কি হবে ঈশ্বর হয়তো আমাদের সবার সামনে উদাহরণটা তুলে দিচ্ছে আস্তে আস্তে, বাকিটা তো সময় এলে আমরা সবাই দেখতে পাবো। তবে প্রশ্ন একটা রয়েই গেল, আজকে এই যে ঠাম্মিকে আনতে যাওয়া, সেটা কি সন্দীপদার বাড়িতে বয়স্ক কোনো মানুষের আগমন দেখে? কারণ ঠাম্মির আসার কথা ছিল রান্না পুজোর পরে, সেটা তো আমাদের অনেক পরেই বলা হয়েছে, কিন্তু ফ্ল্যাটে কয়েকদিনের মধ্যেই ঠাম্মি ঘুরে চলে আসবে এই রকম একটা গুজব কে যেন রটিয়ে দিয়েছিল। ও, যে কন্ট্রোভার্সি ছাড়া নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেয় সে না? তো তার মানে সে তখন আমাদেরকে মিথ্যে কথা বলেছিল। গ্রেট, মিথ্যেবাদী তো শুরু থেকেই ছিল, শুধু সময় সময় নিজের কাজে আমাদের কাছে ধরা পড়ে যায় মাত্র। ঠাম্মি আজই চলে আসবে, ঠাম্মি দু তিন দিনের মধ্যেই চলে আসবে, ঠাম্মি বিগত সপ্তাহের মধ্যেই চলে আসবে, মানে এই সমস্ত কথাবার্তা জালে মানুষকে জড়িয়ে রেখে ফ্ল্যাট কন্টেন্ট শেষ হয়ে গেল। ঠাম্মি না তো ফ্ল্যাটের ভিতরটা দেখতে পেল, ও ভিডিও আকারে হয়তো দেখে থাকতেই পারে, তবে সামনে থেকে আর পরিদর্শন করা হলো না। এবার কি অরিজিনাল ফ্ল্যাটটা দেখতে যাওয়ানো হবে? মনে হচ্ছে তাই, আমার যতদূর মনে হয় ফ্ল্যাটটা খোঁজা হয়ে গেছে। এবারে ফ্ল্যাটে সাথী হিসেবে ঠাম্মিকে ছাড়া আর যাচ্ছে না নাতনি, কারণ আগের বারে জাফাশান ফেসেছে, বাড়িতে কে কার ছায়া, বাড়িতে কাকে দেখা যাচ্ছে, কাজ করানোর মতো কাউকে পাচ্ছে না, কি যে জীবন। এই তো মা যে রিলস অ্যাডিক্টেড, ওদিকে বৌদি যাকে সংসার ছাড়া করলে পাবলিক কথা শোনায়, তাহলে পড়ে রয়েছে কে, বেচারি ঠাম্মি, যাকে নিয়ে কন্টেন্ট বানানো খুবই সহজ এবং দর্শকদের মনোরঞ্জন করাও যায়, যার সাথে তাকে এনে রাখলে তবেই হচ্ছে সুবিধা এই অসহায় নাতনির, তাই না? তো অসহায় নাতনির কাল থেকে নতুন ব্লগ আসছে, ঠাম্মির ব্যাগ খুলে কি কি পাওয়া যায় সবটা দেখানো কমপ্লিট। বাড়িতে আজকে বৌদিকে দেখা গেল না, কোথায় যে লুকিয়ে রয়েছে কে জানে, মানে বোঝাতে চাইছে আর কি, আমরা যদি ক্যামেরায় নিতে না চাই বাড়িতে উপস্থিত থাকা সদস্যকেও আমরা লুকিয়ে ফেলতে পারি, এই জন্যই আর কি মাঝে মধ্যে আমাদের সামনে এইভাবে দৃষ্টান্ত তুলে ধরে যে দেখো আমরা কিন্তু সবাই ক্যামেরা অন করেছি, তবে কারোর ক্যামেরায় ধরা পড়েনি আমার বৌদি, বোঝাতে পারলাম। ঠাম্মি এসেছে, ঠাম্মির ব্যাগ খোলা কমপ্লিট, আগের বারের মতো আর অত ইন্টারেস্ট নিয়ে ঠাম্মির ব্যাগ খোলা হলো না, এবারে বোধহয় খুব একটা বেশি জিনিসপত্র আসেনি, নাকি সেই পিসির বাড়িতে যায়নি, আমার না মনে পড়ছে না উনি কোন পিসির বাড়িতে গিয়েছিলেন। আমার যতদূর মনে হয় এই সন্দীপ দাদের বাড়ির কাছাকাছি যে সমস্ত পিসির বাড়ি সেই পিসির বাড়িতে নাকি, মানে দিল্লিতে তো ওই পিসির বাড়িতে যথাসম্ভব যায়নি, কারণ আগের বারে সেই পিসির বাড়ি থেকে তো প্রচুর জিনিসপত্র এনেছিল, তারা তো যতদূর সম্ভব জানি আমরা হিন্দুস্তানি বা বিহারি এইরকম, তারা তো পুজো করে বাঙালিদের মতো চন্দন কাঠ বা এইসব কিছু পাবে বলে আমার মনে হয় না। যাই হোক, আমি জানি না ঠিক, তোমাদের যদি কারো সঠিকভাবে মনে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, মিথ্যাচারিতার মুখোশ খুলবে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকো যাতে বাচ্চাটা তার যোগ্য জায়গাতেই থাকে, কোনোভাবেই এমন কোনো মানুষের কাছে গিয়ে না পৌঁছয় যার রিভেঞ্জফুল মেন্টালিটিতে বাচ্চার ভবিষ্যৎ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টাটা গাইস, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সাথে।